এখন টুটু স্যার আমি ওর বাবার ড্রেস চুজ করছি বসে ভালো লাগছে এটা টুটুকে আর সেকেন্ড দিন থেকে নিয়ে আসা হবে না তোদের সঙ্গে মার্কেটিং করা যায় না মেয়েদের মার্কেটিং করতে টাইম লাগে কি সুন্দর সাজিয়েছে জাস্ট একবার দেখো কি এনেছো এটা কুটুস এটা হচ্ছে চিকেন নাগেটস আর ট্যাকোস চলে এসেছে আমার ফিশ সিজলার হয়ে গেল তোমার এটা নিলে কমপ্লিট করতে এখন যাচ্ছি হচ্ছে সাউথ সিটি বেরোনোর কথা ছিল অনেকক্ষণ আগে বাট দেরি হয়ে গেল ব্লগটা আপলোড করে দিলাম অবশ্যই কিন্তু দেখো আর এখন বাজে হচ্ছে দুপুর 1:30 আর আমরা বাইরে বেরোচ্ছি এখন সবাই রেডি সোমো অলরেডি গাড়ি ফাড়ি নিয়ে চলে এসেছে তো আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি এবার বেরোচ্ছি চলো কুটুস তুমি রেডি চলো সবাই রেডি সোমো নিচে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে চলো আর বেশি বক বক না করে বেরিয়ে যাই চলো কুটুস তো অনেকটা দেরি হয়ে গেল বেরোতে কোথা দিয়ে যাবো এটাই ভাবছি কারণ বেশিরভাগ রাস্তা এদিক ওদিক বন্ধ আর সব থেকে বড় কথা শ্রীভূমির ওপর দিয়ে যেতে হবে যেখানে বাম্পার জ্যাম হচ্ছে এভরিডে প্রতিদিন শ্রীভূমির অবস্থা খুব খারাপ আজকে একজন বললো যে কেষ্টপুর থেকে শ্রীভূমি যেতে 2 ঘন্টা টাইম লাগছে এত নাকি জ্যাম তো চলো দুর্গাপুজো ইজ অন সবাই সবার মতো নিশ্চয়ই খুব এনজয় করছো আমার এখনো মার্কেটিং শেষ হয়নি সবাই শুরু করলাম আগের দিন তো দেখলে শ্রীভূমি ফাঁকা দেখছি মানে রাতে সবাই ঠাকুর দেখে আর কি টায়ার্ড হয়ে গেছো তাই হয়তো রেস্ট করছে এখন সবাই তো এই দেখো শ্রীভূমি এখন আপাতত ফাঁকাই আছে যতটুকু জ্যাম যে সিগন্যালের জ্যাম এটা শ্রীভূমি ভেবেছিলাম দেখবো এ যা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আমার দেখার ইচ্ছা চলে গেল ভাই ওই 2.5 ঘন্টা 3 ঘন্টা লাইন দিয়ে আমাকে ক্ষমা করো মুঝে মাফ করো প্রত্যেকটা সিগন্যালে জ্যাম আমরা দেখো এখন চিংড়িঘাটা পৌঁছালাম কুটুসের কি আর কোনো মার্কেটিং হবে কুটুসে তো হয়নি কিছু পচুম পচুম মেন যে ক্রসিংটায় জ্যাম ছিল ওটা পেরিয়ে গেলাম এবার সামনে এই যে যাদবপুর ইউনিভার্সিটি আমরা একটু পেট্রোলটাকে ভরে নেব কারণ পূজোর সময় তো অ্যাটলিস্ট মানে ফুল ট্যাঙ্কি না করে রাখলে না মানে এত লাইন পড়ছে পেট্রোল পাম্পে আগে থেকে ভরে রাখাই বেস্ট আমরা চলে এসেছি এই দেখো সামনে ওই যে সামনে সাউথ সিটির যে বিল্ডিংটা ওইখানে আমরা গাড়ি পার্ক করলাম অবশেষে এবার আমরা যাচ্ছি হচ্ছে মলের ভিতরে ভালো লাগছে এটা হোয়াইটটা ট্রায়াল দিয়ে দেখো ভালো লাগছে দেখতে এখন কুটুস আর আমি ওর বাবার ড্রেস চুজ করছি বসে কিছু ইয়ে হলো না পছন্দ হলো না দামি একটু জুতোই কিনি মোচি থেকে হ্যাঁ পরে দেখ কুটুসকে আর সেকেন্ড দিন থেকে নিয়ে আসা হবে না কুটুসকে আর সেকেন্ড দিন থেকে নিয়ে আসা হবে না বুঝলে এখন পছন্দ করার মতো বয়স হয়নি কুটুস তো হয়ে গেছে কুটুসের কমপ্লিট নাকি কুটুস কি হলো তোদের সঙ্গে মার্কেটিং করা যায় না মেয়েদের মার্কেটিং করতে টাইম লাগে চুপ কর বেশি কথা
বসে আছি, কোমরে ব্যথা হয়ে গেছে, সমু বিলিং করছে আর আমি আর কুটুজ একটু বসলাম, হয়ে গেছে মার্কেটিং হাফ হয়েছে। কি করছিস তুই? ইমা দুটো কুটু, একটাকে নিয়ে অবস্থা খারাপ আর দুটো কুটু হয়ে গেছে। চলো আলটিমেটলি পা ব্যথা হয়ে গেছে, সিরিয়াসলি জায়গা পেয়ে গেছি, এখানে অনেক আওয়াজ আছে, জানি না তোমরা কতটা কি শুনতে পাবে। তো কিছুটা বাজার হয়েছে, হাফ হয়েছে আর হাফ বাকিটা আফটার লাঞ্চ। তো কি খাবো এখনো কিছু ঠিক করে উঠতে পারিনি, দেখা যাক কি খাই। মোটামুটি ফাঁকাই আছে, খুব একটা বেশি ভিড় নেই। এখন পাঁচটার সময় আর কে খাবে? কি এনেছো এটা? কুটুস কেএফসি কি এটা? ফ্রাইড চিকেন, এটা হচ্ছে চিকেন নাগেটস আর ট্যাকোস আর কোল্ড ড্রিঙ্ক আর মেয়োনিজ। তো এই যে সিজলার ফিশ সিজলার, আর ওইটা কি কুটুশের ফ্রাইড রাইস নাকি? এটা হচ্ছে আমার ফেভারিট, ভীষণ ভালো লাগে, বানায়ও ভালো। আমি এখান থেকে একটা সালোয়ার নিলাম, তোমাদের দেখাবো পরে। হ্যাঁ চলো লিভাইসে যাই। এই কুটুস তুমি কি নিলে জারা থেকে? এটা কুটুস নিল এই দুটো আর আমি নিলাম এটা। ভালো যে ভাবি কুটুসের দুটো টি শার্ট আর দেখি সৌম কি পছন্দ হচ্ছে। টি শার্ট চেঞ্জ খুব ভালো কালেকশন এসছে এবার। বা ভালো, ভালো লাগছে এটা। হয়ে গেল তোমার এটা নিলে? চলো তোর, আমি তো নিয়ে নিয়েছি, কুটুসের হয়ে গেছে, চলো বিল করে নি। না না, এ ফিউ মোমেন্টস লেটার। তো আমাদের বাজারঘাট সব কমপ্লিট, দারুণ বাজার হলো, সেগুলো সব তোমাদের দেখাবো ধীরে ধীরে। এখন বাজলো হচ্ছে 8:45, সেই এসছি কটায়, দুপুর দুটোর সময়। তো যাই হোক, অনেক একটু বাজার করতে টাইম লাগে, এত মানে ঘুরতে 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 কত পায়ে ব্যথা হয়ে গেছে। যাচ্ছি সোজা বাড়ি। কালকে ওকে আর আমাকে একবার বেরোতে হবে, ওটা কাছাকাছি ডায়মন্ড প্লাজাতে, কারণ একটা এক্সচেঞ্জ করার ব্যাপার আছে, যেটা ফার্স্ট দিন আমরা কিনলাম ট্রেন থেকে। এলাম, প্রচন্ড টায়ার্ড লাগছে, 9:50 বাজে, 10:10 বাজে। হ্যাঁ সে দুপুর একটাই বেরিয়েছি, ঢুকলাম এখন, এখন আর কিছু ডিনার করবো না, কারণ অলরেডি খেয়ে খাত মানে খেতে খেতেই আমাদের বেজে গেছে 6টা। আর যদি খিদে পাই তো একটু ভাত আছে, ভাত খেয়ে নেবো রাত্রেবেলা। তো চলো, এই শপিং ব্লগটা দেখলে তোমাদের তো, শপিং মোটামুটি হয়ে গেছে আমাদের কমপ্লিট, আর বললামই কালকে কিছু এক্সচেঞ্জ করার আছে, ওই এক্সচেঞ্জ গুলো করে নেবো, তাহলে একদম পুরোপুরি কমপ্লিট। তো যাই হোক, চলো এখানে ব্লগটা শেষ করছি। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে পরের ব্লগে। টাটা, গুড নাইট।